বন্ধুরা, সাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে 70টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বেশিরভাগ সিনেমায় দর্শক প্রিয়তা পেয়েছে। 2008 সালে 18 এপ্রিল কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব। এরপর 10টি বৎসর বিয়ের খবর গোপনই থাকে। প্রায় 10 বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে 2017 সালের 22 নভেম্বর সাকিব তালাকের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পূর্ণ হয়। এরপর থেকে একা রয়েছেন সাকিব, এই কথা সবাই জানে। কিন্তু অবশেষে বরফ গলে গেছে। সাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে। এর একমাত্র কারণ তাদের ছেলে আব্রাম খান জয়। জয় বড় হচ্ছে, সে সুযোগ পেলেই বাবা মাকে এক করার চেষ্টা করে। একটা সন্তান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সেতু বন্ধন। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, কখনো কখনো সংসার ভেঙে যায়, কিন্তু পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে ভাঙা সংসার এক করে দেয় সন্তান। আমাদের আব্রাম খান জয়ও তেমনই এক সন্তান। বাবা মায়ের মাঝে এই দূরত্ব সে বোঝে, এজন্যই সে মাঝে মাঝে সাকিবের সাথে স্কুলে যাওয়ার আবদার করে। মায়ের শুটিং থাকলে বাবাকে বলে মায়ের শুটিংই দিয়ে আসতে। এভাবেই চলছে সাকিব অপুর সংসার। মাকে হারিয়ে এখন অনেক একা অপু। মাঝে মাঝেই কান্নাকাটি করেন একা একা। মায়ের কান্না, মায়ের কষ্ট জয় এখন বোঝে। তাই অপু কান্নাকাটি করলে মাঝে মাঝে জয় তার বাবাকে ফোন দেয়। কিছুদিন আগে অপু বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে জয় সাকিবকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসেন। জয়ের কথা চিন্তা করে হলেও সাকিব খান বেশিরভাগ সময়ে জয়ের ডাকে সাড়া দেন। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে হোক আর জয়ের কারণে হোক, সাকিব অপু অনেক সময় নিজেদের কথা শেয়ার করেন। বন্ধুরা, আমরা সবাই চাই জয় তার বাবা মাকে আবার এক বিন্দুতে নিয়ে আসুক। সাকিব অপু আবার জয়ের জন্য হলেও সংসার করুক।